আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আনারসের চাটনি। আনারসটা একদিন ঘরে রাখার ফলে শুকিয়ে গেছে। তো যাই হোক, এই আনারসের চাটনি অনেকে অনেকভাবে করে থাকো, আমি কিভাবে করলাম আজকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো দেখো, ওই আনারসের চাটনি যেটা তোমাদের দেখালাম আমি, সেই চাটনিটা আমি এই রকমভাবে তৈরি করলাম। কীরকম তৈরি করলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। আর চাটনিটা খেতে এতটাই সুন্দর হয়, হয়তো তোমরা কেউ কখনো খাওনি এরকমভাবে। চলো একবার দেখিয়ে দিই। অনেকেই জানো আনারস কাটতে, তো যারা জানো না তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। আনারসটা কাটা একটু শক্ত মনে হয়, যারা বঠি দিয়ে কাটবে তারা বঠি দিয়ে কাটবে, আমি ছুরি দিয়ে কাটি, আমার সুবিধা হয়। তাতে এই মাথার অংশটা একটুখানি ছেড়ে বেশি করে কেটে নেব আমরা, দেখেছো? এটা লাগিয়ে দিলে গাছ হয়ে যাবে কিন্তু। তো পেছনটাও সেই রকমই আমরা একটুখানি বেশি করে কেটে নেব। এবার এর গাটা খুব ভালো করে ছুলে নিতে হবে। একটু বেশি করে বাদ দিতে হয় আনারসের খোসাটা গায়ের থেকে, নাহলে। এবার দেখো এই চোখগুলো আমি কি করে ফেলে নিচ্ছি। ছুরিটাকে এরকম করে ধরে শুধু এরকম তেরছা করে এরকম করে কেটে দিলেই এগুলো আস্তে আস্তে বেরিয়ে যাবে। চোখগুলো অবশ্যই বাদ দেবে, নাহলে গলা চুলকাবে। তো পুরো চোখগুলো ফেলে দেখো আমি এটাকে এরকম ভাবে কেটে নিয়েছি। এরপরে যে কটা বেঁচে থাকবে এবার আমি এর মাঝখান দিয়েও একটা পাট দিয়ে নেবো, দিয়ে এই যে ভেতরের শক্ত অংশটা আছে এটাকেও কেটে বাদ দিয়ে দেবো। অনেকে কুড়িয়ে রান্না করে থাকেন, আমি কুড়াবো না, আমি যেরকম ভাবে রান্না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আমি এরকম চাকা চাকা কেটে নিয়ে এটাকে ছোট ছোট পিস করে নেব। আনারসের চাটনিটা করবার জন্য আমাদের জলের কোনো প্রয়োজন নেই, সেই জন্য আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। ডাইরেক্ট যে আনারসটা কাটলাম এটা প্যানের মধ্যে দিয়ে দেব, প্রচুর জল আনারস থেকেও বেরোয়, তাতেই হয়ে যায়। তো আমি এমনকি যোগ করবো এটার সাথে, যেটা খেতে অন্যরকম হবে। তোমরা অনেকে আনারসের চাটনি করে থাকো, আর সেটার পরিবর্তে কি যোগ করতে হবে যদি সেটা না থাকে সেটাও আমি তোমাদের বলে দেবো। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। দিয়ে দিলাম একটুখানি নুন আর একটুখানি হলুদ। হলুদটা দিলে কি হবে, রঙটা খুব সুন্দর আসবে। এবার আনারসটা কিরকম মিষ্টি সেটা তোমরা টেস্ট করে নিয়ে তারপরে চিনিটা অ্যাড করবে। আমি সেই পরিমাপে একটু মিষ্টি দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে রাখবো যাতে আনারসটা নরম হয়ে যায়। হলুদটা দিলে রঙটা খুব সুন্দর আসে আনারসের চাটনিতে। তো আমি একটু ঢাকা দিয়ে দিই এবার 5 মিনিটের জন্য। আনারসের চাটনিতে আমি একটা পাকা গোটা আম মেশাবো, যদি না থাকে কারোর। আমসত্ত্ব থাকে ঘরে, আমসত্ত্ব মিশিয়ে নেবে। আমসত্ত্ব মিশিয়ে নিলেও দেখবে আনারসের চাটনি খেতে অসাধারণ হয়। তো আমি এই আমটাকে এখন কেটে নেব, এখন মেশাবো না। আর মেশাবো কিছু জিনিস যেগুলো তোমাদের সঙ্গে সবটাই তো শেয়ার করব, দেখতে পাবে আস্তে আস্তে। যদি দেখো পুরোটা ভিডিও তাহলে দেখতে পাবে, আর নিজেরা একবার না করে খেলে বুঝতে পারবে না যে কতটা সুন্দর হয়। পরিমাণ বুঝে আমটা মেশাবে, যে যতটুকু আনারস নেবে সেই পরিমাপে আমটা মিশিয়ে নেবে। এখন আম আর আনারস দুটোই পাওয়া যায়, তবে আম এখন উঠে যাওয়ার পথে। যদি কারোর ঘরে থাকে সে অবশ্যই ট্রাই করবে, আর যদি কেউ আমসত্ত্ব বানিয়ে থাকো ঘরে তাহলে সেটা দিয়ে ট্রাই করবে। আনারসটা তো এমনিই নরম থাকে, নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আমটা আর একটুখানি কিশমিশ মিশিয়ে দিলাম। আম সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, তাহলে দেখবে আনারসের চাটনিটা কতটা সুন্দর হয় খেতে। আম আর আনারসের এই কম্বিনেশনটা অনেকেই হয়তো জানো না, আবার অনেকে হয়তো জানো। তো আমি আবার 5 মিনিট বা 3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে আমটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তবে এর আগে আমি এর মধ্যে একটুখানি ভাজা গুঁড়ো মশলা অ্যাড করে দেবো।
এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো। ওই মশলাটায় শুকনো লঙ্কা অল্প ছিল, যাই হোক আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। এতে ভাল লাগবে খেতে, যদি কারোর অ্যাড করবার ইচ্ছে হয় করে নিতে পারো। একটুখানি আদা গ্রেট করে রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো, আর অ্যাড করে দেবো হচ্ছে একটু পাতিলেবুর রস। তবে এই সময় কিন্তু পাতিলেবুর রসটা গ্যাসটা বন্ধ করেই দেবে, না হলে অনেক সময় তিতা হয়ে যেতে পারে। আমি আধখানা পাতিলেবুর রস দিলাম, যে যা স্বাদ অনুযায়ী দিয়ে নেবে, যদি কারোর গোটা মনে হয় দিতে ইচ্ছা হচ্ছে সেই রকমভাবে দিয়ে নেবে। এবার এটাকে মিশিয়ে নেবো, চাইলে এরকম ঝোলঝোলে খেতে পারো, আর চাইলে আরেকটু শুকিয়ে জেলির মতন করে নিতে পারো, যার যেরকম ইচ্ছা হবে। তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।